প্রিয়জনকে নিয়ে প্রকৃতির ছোঁয়ায় হৃদয় দোলাতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। ঈদের ছুটিতে দেশের অন্যতম প্রত্ন নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের ব্যাপক সমাগম। পাল আমলের ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখতে পরিবার পরিজন নিয়ে দল বেঁধে ছুটে এসেছেন অনেকেই। এখানে আসছে, অনেক মজা করলাম, সবাইকে দেখলাম। এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে যার কারণে আমরা এখানে ছাড়তে পারি না, মায়াও ভুলতে পারি না। প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণার শীতলতায় গা ভাসাতে পাহাড়ি কন্যা খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা ঢেউ খেলানো পাহাড় বিমোহিত করে দর্শনার্থীদের। ঈদের ছুটিতে জমজমাট জয়পুরহাটের শিশু উদ্যান। মনোহরি খেলনা, লেক ও ঝর্ণার পাশাপাশি এই উদ্যানে রয়েছে শিশুদের জন্য বহুমুখী শিক্ষার নানা উপকরণ। খুবই আনন্দ হচ্ছে, ভালো লাগছে। শিশু কিশোর সহ নানা বয়সীদের পদচারণায় মুখর পঞ্চগড়ের একমাত্র বিনোদন পার্ক হিমালয়। ঈদের আনন্দকে বাড়াতে পার্কের বিভিন্ন রাইডে চড়া ও হৈহুল্লোড়ে কাটান দর্শনার্থীরা। বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরে মজা পাচ্ছে, এখানে অনেক ধরনের একটা সুন্দর পরিবেশ আছে। টাঙ্গাইলের ডিসি লেক ও এসপি পার্কে বেড়েছে বিনোদন প্রেমীদের আনাগোনা। প্রাকৃতিক সৌন্দর্য আর ভাসমান মঞ্চে আপনজনদের সঙ্গে শীতল সময় কাটান দর্শনার্থীরা। নৌকাতে ঘুরলাম, তারপরে হচ্ছে এখানে পানিতে অনেক মজা লাগলো। আমি দোলনায় উঠেছি আর অনেক কিছুই উঠছি। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে শরীয়তপুরের নড়িয়ায় মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।